গণঅধিকার পরিষদের ভাঙন আর রেজানুরের বিপরীত অবস্থানের মধ্যে বৃহস্পতিবার রাজধানীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ডাক দেয় সংগঠনটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াপন্থীরা। যদিও বিদেশে থাকায় সংবাদ সম্মেলনে ছিলেন না ডক্টর রেজা কিবরিয়া। গঠনতন্ত্র অনুযায়ী রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও তার অপসারণ ঘোষণা অবৈধ বলে সংবাদ সম্মেলনে জানায় সংগঠনটি। নূর গণঅধিকার পরিষদকে পরিকল্পিতভাবে ভাঙতেই ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ গণঅধিকার পরিষদের। এ সময় তারা জানান, নূর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠকের বিষয়টি গত 18 জুন স্বীকার করেছেন তাদের দলীয় ফোরামে। এছাড়া নূর সাফাদির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন কিনা তা পরিষ্কার না হলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানায় সংবাদ সম্মেলনে। ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সাথে তার দেখা হয়েছে, তার সাক্ষাৎ হয়েছে, এটি নূরুল্লাহ নূর নিজেই স্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মেন্দি এন সাফাদি মোসাদের সদস্য কিনা, এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই। ১৮ তারিখ সর্বপ্রথম আমাদের সম্মানিত সদস্য সচিব নূরুল্লাহ নূর স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এর আগ পর্যন্ত আমরা জানতাম না, এর আগ পর্যন্ত আমরা জানতাম যে এই ধরনের কোনো বৈঠক হয়নি। জনাব নূরুল হক নূর ওনার সাথে মিটিং হয়েছে এতটুক বলেছেন, আমরা এখানে এত বিস্তারিত বলিনি, এখন আপনাকে বলবো। উনি বলেছেন, এটা একটা কফি শপ থেকে বের হওয়ার সময় বারান্দায় অ্যাক্সিডেন্টাল একটা মিটিং। এখনও কোনো সাবজেক্ট আলাপ হয়েছে নাকি বা এগুলি আমরা বিস্তারিত জানতে পারিনি। দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে গণমাধ্যম কর্মীদের ঘণ্টাখানেক বসিয়ে রাখেন নূরপন্থীরা। গণমাধ্যমে পরে কথা বলবেন বলে জানান নূরের সমর্থকরা। মোসাদের সাথে বৈঠকের বিষয়টি নূর অস্বীকার করলেও আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক মোসাদের নূরের বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরেছেন। দুবাইয়ের সিটি সেন্টার মিউজিয়ামের স্টারবাক্সের যেই স্মোকিং জোনের সোফায় গল্প করেছে মেন্দির সাথে, সেই সোফার ছবিও শেয়ার করেছেন। সেখানে কফি শপের বাইরে যে ছাতার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন মেন্দির সাথে, সেটিও বের করে দেখিয়েছেন তন্ময় আহমেদ। এছাড়া নূর কার কার সাথে দেখা করেছে তার একটি গুগল ম্যাপও শেয়ার করেছেন তিনি। মোসাদের সঙ্গে নূরের বৈঠকের বিষয়টি প্রকাশের পর নূরুর সেই প্রবাসী বন্ধুরা ভীষণ খেপা, যে কোনো সময় যে কোনো কিছু বের হতে পারে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।